মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন, তার আগেই মেয়েদের কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার টাইম হয়ে যায়। তো আমারও টাইম হয়ে গেছে, আজ হচ্ছে একাদশী, প্যান্ডেলে কিন্তু ঠাকুর আছে, তবুও আমার শ্বশুর বাড়িতে যেতে হবে আজকেই। যেহেতু আমি কয়েকদিন আগে এসেছিলাম তাই আজকে বেরিয়ে পড়লাম, আজ হচ্ছে একাদশী, বারটা ঠিক মনে ছিল না। আর তারপরের দিন এই যে বাড়িতে সকালবেলা চলে এসেছি, সকালবেলা এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো আর আমি ঘুমিয়েছিলাম। এখন বিকাল 4টা মতো বাজে, আবার দুপুরে স্নান দান করে এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে, তাই একটু রাস্তার সামনে আসলাম। মায়ের বিদায়ের সময় আরও কষ্টে বেদনার ছিল, কিন্তু কি আর করব, এইটুকুই চাই। মা এই বছর তুমি খুব খুশি মনে যাও আর সবাইকে ভালো রেখো, সামনে বছর তাড়াতাড়ি ফিরে এসো, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকবো, সবাইকে ভালো রেখো আশীর্বাদই সবার জন্য চেয়ে নিলাম মায়ের কাছে। মায়ের বিদায়ের বেলায় আরও কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করার, এরকমভাবেই আমাদের চলতে হবে। আর আজকে মায়ের বিদায় হয়ে যাচ্ছে, আর আমাদের পাড়া ছিল ফাংশন, এটা হচ্ছে নিশ্চিন্দপুরের একজন গায়িকা এসেছিল, আর এই যে আমাদের পাড়ার একটা পুচকি মেয়ে নাচ দিয়েছিল, নাচটা খুবই সুন্দর হয়েছিল, গানটা তোমাদের শোনাতে পারলাম না, আর একটা গায়ক এসেছিল। আর আজকে ভিডিওটাই পর্যন্ত, টাটা, বাই বাই।